বসিরহাটের ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্তে ট্রাক চালকের মারধরের অভিযোগ উঠল 153 ব্যাটালিয়নের জওয়ানের বিরুদ্ধে। প্রতিবাদে গাড়ি বন্ধ রেখে ট্রাক চালকদের বিক্ষোভ ও বন্ধ সীমান্ত বাণিজ্য। বসিরহাটের ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্তে ট্রাক চালকের মারধরের অভিযোগ 153 ব্যাটালিয়নের জওয়ানের বিরুদ্ধে। প্রতিবাদে গাড়ি বন্ধ রেখে ট্রাক চালকদের বিক্ষোভ ও বন্ধ সীমান্ত বাণিজ্য। জানা গিয়েছে বিএসএফ এর তরফে শুল্ক দপ্তরকে নির্দেশ দেওয়া হয় সীমান্তের পণ্যবাহী ট্রাকগুলি চেকিং করার জন্য, কিন্তু ঘোজাডাঙ্গা কাস্টমস সেই অনুমতি দেয়নি, যে কারণে দ্বন্দ্ব বাধে বিএসএফ ও কাস্টমের মধ্যে। মঙ্গলবার বিকেলে একটি পণ্যবাহী ট্রাক তল্লাশি করতে গেলে বিএসএফ জওয়ানদের সঙ্গে ট্রাক চালকদের পছন্দ হয়। সীমান্তরক্ষী বাহিনী ট্রাক চালককে মারধর করে বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন সকাল থেকে গাড়ি চলাচল বন্ধ রেখে বিক্ষোভ ও প্রতিবাদ করছেন ট্রাক চালকরা। বন্ধ রয়েছে সীমান্ত বাণিজ্য, এদিকে শতাধিক ট্রাক আটকে থাকায় বাণিজ্যের উপর প্রভাব পড়ছে।